আজকে বানাবো আলু দিয়ে নকল মাশরুম। চাইনিজ এই রেসিপিটি দারুণ মজাদার। চাউমিন, মোমো সে তো আমরা অনেক খেয়েছি, যদি অন্য কিছু অন্যভাবে বানানো যায় তাহলে কেমন হবে? তো আলু দিয়েই আমরা এরকম সুন্দর একটা রেসিপি আজকে বানিয়ে ফেলবো। আর এটা না খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, বানানো ভীষণ সহজ, আর দেখতে কতটা অ্যাট্রাকটিভ, বাচ্চা বড় সবার পছন্দ হবে। চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়ে। এর জন্য নিয়ে নিলাম 3টে আলু। আলুর আগে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে এরকম ছোট ছোট পিস করে নেব। আমি এখানে ছোট পিস করে নিচ্ছি, তবে চাইলে পরে এটাকে এমনিও রাখা যেতে পারে, কারণ এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো এর জন্য আমি আগেই একটু জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো জলটা ফুটতে শুরু হলে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে নেব, দিয়ে একটা ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। এর জন্য একটা এরকম বড় মিক্সিং বোল নিয়ে নিলাম। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে আলুর পিসগুলোকে আমরা এর মধ্যে নামিয়ে নেব। এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি না এখানে স্ম্যাশার ইউজ করছি, তো চাইলে পরে বাটির পেছনটা বা গ্লাসের পেছন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোট কথা, আলুতে যেন কোনো লাম্প না থাকে, এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার প্রথমেই নিয়ে নিলাম। নিয়ে একদম পুরোটা একবারে দেব না, হাফ পোর্শনটা দেব, দিয়ে এটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাই এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আলু তো নরম, সেটা ভেঙে যাবে, তো এই বাইন্ডিংটা দেওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা আমরা ইউজ করে নিচ্ছি। তো বাদবাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আর যদি মনে হয় কর্নফ্লাওয়ার এখানে কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করা যেতে পারে। তো এরকম একটা ডোর কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এবারে আমি এরকম হাতের তালুতে আরও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম, যাতে করে না আটকে যায়। তো এবারে লুচি যেরকম আমরা লেচি করি না ছোটো ছোটো, ঠিক ওরকম ছোটো ছোটো লুচির মতো লেচি কেটে নেব। নিয়ে এটাকে একটু রাউন্ড শেপ করে নিতে হবে, শেপটা খুব ভালো করে এরকম একটা সার্কেল করে নেব। এরপর একটা কাঁচের বোতলের মুখটাকে জাস্ট এর উপরে একটু প্রেশার দিয়ে বসিয়ে দেব, তাহলেই দেখব কত সুন্দর আমাদের একটা শেপ চলে আসছে, মাশরুমের শেপ। এইভাবে আরও একটা আমি দেখাচ্ছি, এরকমভাবে সুন্দর করে আগে একটা সার্কেল করে নেব, আর বোতলটা দিয়ে একটুখানি প্রেশার দিয়ে দেব। এই দেখো কত সুন্দর আমাদের আলুর মাশরুম তৈরি হয়ে গেল। আর এছাড়াও প্লাস্টিকের যে বটল হয় সেটাও আমরা এখানে ইউজ করতে পারি, শুধু ডোর যেটা আমরা বানিয়েছিলাম সেই ডোর কনসিস্টেন্সিটা ঠিকঠাকভাবে রাখতে হবে। তো এইভাবে আমরা কিউট ছোটো ছোটো আলুর মাশরুম তৈরি করে নিলাম। এবারে আমি এখানে আগেই একটু জল কড়াতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দিলাম কিছুটা নুন। নুনটা যখন মিশে যাবে তখন আমাদের কিউট যে ছোটো ছোটো মাশরুম সেগুলো আস্তে আস্তে করে জলের মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু একসাথে সবগুলো ঢেলে দেব না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ কি এটা প্রচণ্ড এখনও নরম আছে। তো এইভাবেই এটাকে রাখতে দেব। 2 থেকে 3 মিনিট আমরা ওয়েট করব, আর দেখতে পাবো যে মাশরুমগুলো নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে ভেসে ভেসে উঠে যাচ্ছে। এই দেখো কত সুন্দরভাবে মাশরুমগুলো ভাসতে শুরু করে দিয়েছে, তার মানে এটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে 2-1 মিনিট রেখে তারপর এই সময় আমরা একটু নাড়তে পারি, তবে আমরা ঝাঁঝরি দিয়ে এটাকে তোলার চেষ্টা করব না, এরকম ছোটো চামচ দিয়ে একটা একটা করে এটাকে তুলে নেব, নাহলে পরে অনেক সময় কি হয় ভেঙে যেতে পারে, কারণ এটা কিন্তু প্রচণ্ড নরম এই অবস্থাতে আছে। তো এবারে এটাকে আমরা পুরোটাকেই নামিয়ে নিলাম। এবারে কি করব, আমি একটু বরফ জল রেডি করে রেখেছিলাম, বরফের কিছু কিউব জলের মধ্যে দিয়ে এটাকে রেডি করে রেখেছিলাম, এই গরম অবস্থাতেই আমরা এই মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, এটা যে ভেঙে যাওয়ার যে চান্স ছিল সেটা আর ভাঙবে না, এটা একটু শক্ত হয়ে যাবে। তো এইভাবে বরফ জলের মধ্যে আমরা 5 মিনিট রেখে দেব, রেখে দিয়ে তারপরে আমরা তুলে নেব। এই অবস্থাতে তুলে না আমরা ফ্রিজে রেখে দিতে পারি 2 থেকে 3 দিন, যখন মনে হবে আমরা বার করে রেসিপিটা বানিয়ে নিতে পারি। তো এবারে 10 মিনিট পর এরকম বাটিতে আমি তুলে নিচ্ছি, নিয়ে
এবার এটাকে দেখে নেব। দেখো 10 মিনিট পর এটা কতটা শক্ত হয়ে গেছে, আর দেখতে তো অবশ্যই দারুণ সুন্দর হয়েছে। এবারে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে নিয়ে নেব তেল, রান্না করার যে কোনো তেল নিলেই হবে। এবার তেলটাকে একটু ভালো করে আগে গরম করে নেব, গরম হয়ে গেলে পরে তাতে নিয়ে নেব রসুন কুচি। এখানে 1 চামচ পরিমাণ রসুন কুচি আছে, রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এবারে নিয়ে নিলাম আদা কুচি, এবার এটাকে একসাথে একটুখানি ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে নিয়ে নেব একটা বাটি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ টমেটো সস, 1 চামচ নিয়ে নেব সয়া সস, আর চাইলে পরে এখানে চিলি সসও দেওয়া যেতে পারে। আর এর মধ্যে নিয়ে নিলাম নুন, 1/2 চামচের মতো নুন নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে নেব একটু পরিমাণ জল, এখানে 3-4 চামচের মতো জল নিয়ে নিয়েছি। নিয়ে সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে এবারে যে আমরা কড়াটা বসিয়ে রেখেছিলাম সেই কড়ার মধ্যে এটাকে দিয়ে দেব, পুরো মিশ্রণটাকে। এবার এটাকে একটু নেড়েচেড়ে নেব। এবার এটা যখন একটু ফুটতে শুরু করবে সেই সময় আমাদের যে মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মাশরুমগুলোকে আমি আগেও বললাম ওরকম অবস্থায় বানিয়ে না ফ্রিজে 3-4 দিন রাখা যেতে পারে, দিয়ে যখন মনে হবে তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। তো এই মাশরুমগুলোকে একসাথে আগে ভালো করে কয়েক মিনিট একটুখানি নেড়েচেড়ে নেব। এর মধ্যে আরও একটা বাটি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব জল। দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, গরম জল দিলে কিন্তু এটা আবার লাম্প বা দলা দলা হয়ে যাবে, সেই জন্য ঠান্ডা জল দিয়ে আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পরে এবারে আমরা এটাকে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও তাই এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব, আর এই সময় এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন বা ঠিক হয়ে যাবে এই ঝোলটা বা গ্রেভিটা। তো একটু নেড়েচেড়ে নিয়েই এবারে আমরা ওভেনটাকে অফ করে দেব। এরপর এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতার সবুজ অংশটা নিলেই হবে, জাস্ট সুন্দর একটা গন্ধের জন্য একটা চাইনিজ ফ্লেভার আসে, তো সেই কারণে পেঁয়াজ পাতাটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব। নিয়ে এই গরম গরম অবস্থাতেই আমরা এটাকে কোনো প্লেটে বা ডিশে সার্ভ করে দেব। আর দেখতেই পাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ভালো হয়, বাচ্চাদের তো প্রচণ্ড এটা পছন্দ হবে। আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা আমায় জানাতে পারো। আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফলো করো, আর চাইলে শেয়ারও করতে পারো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, নমস্কার।